নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, আজকে তোমাদের পরীক্ষা হয়েছে, আজকে আমি প্রত্যেকটা এমসিকিউ টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, এইগুলো আমাদের সাহায্য করেছে বিভিন্ন স্কুলের টিচাররা, তারা কিন্তু এইগুলো সলভ করে দিয়েছে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা টিচারকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, এমএস এক্সেল এর দুটি বা তার বেশি পাশাপাশি সেলকে সংযুক্ত করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহৃত হয়। অ্যান্সার হবে, এর অ্যান্সার মার্জ হবে, MERGE। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে, রোমান টু এর কোয়েশ্চেন। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, রোমান টু এর কোয়েশ্চেন, ডট এডু ডোমিয়ান ওয়েবসাইটে রিপ্রেজেন্ট করে। অ্যান্সার হবে, এর অ্যান্সার এডুকেশনাল হবে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, রোমান থ্রির কোয়েশ্চেন। তো দেখো রোমান থ্রিতে কী বলেছে, তো দেখো রোমান থ্রি কোয়েশ্চেন কী বলেছে, একটি ওয়ার্ক বুক বাই ডিফল্ট মোট কয়টি ওয়ার্কশিট থাকে। তো দেখো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার তিনটি থাকে। কয়টি থাকে, তিনটি থাকে। তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট সলভ করাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এবং যারা আমাকে সাহায্য করেছে এগুলো সলভ করাতে, বিভিন্ন স্কুলের টিচাররা, তারা প্রশ্ন দিয়ে এবং তারা এগুলো সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার ভাইরাস। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার, ঠিক আছে, টর্জন হর্স হবে, ঠিক আছে, বিয়ের অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন কী বলেছে, রোমান ফাইভের কোশ্চেন। তো দেখো পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে, এমএস এক্সেল এর চতুর্থ র এবং সপ্তম কলম দ্বারা গঠিত সেল অ্যাড্রেস কী হবে। তো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, অ্যান্সার হবে পাঁচ দাগের অ্যান্সার হবে, সেল অ্যান্সার G4 হবে। কী হবে, G4 হবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো সদাগের কোশ্চেন কী বলেছে, নিচের কোন সেন্টেক্সটি সঠিক। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, SUM হবে। ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, AI = A5 হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে। তো দেখো রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ডাটাবেস অ্যান্ড ডাটা ডিকশনারি মধ্যে সঞ্চিত তথ্যকে বলা হয়। অ্যান্সার হবে, সি এর অ্যান্সার মেটা ডাটা, ঠিক আছে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, আমাদের 8 নম্বরের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো এমএস এক্সেল এর ফাইল এক্সটেনশন কোনটি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল কোশ্চেন ছিল। প্রত্যেকটা কোশ্চেন যে কঠিন এসছে সেরকম বলাটা ভুল হবে, বেশিরভাগই তোমাদের সালের কোশ্চেনগুলো তুলে ধরেছে, ঠিক আছে। অ্যান্সার হবে, এর অ্যান্সার .xlsx, ঠিক আছে। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, .xlsx। তো দেখো আমাদের 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, একটি রিলেশনে এর একাধিক থাকতে পারে না, একটি রিলেশনের একাধিক থাকতে পারে না, কী থাকতে পারে না। তো দেখো এর অ্যান্সার হবে চারখানা অপশানের ভিতর থেকে এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো 9 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, প্রাইমারি কে, কি থাকবে না, প্রাইমারি কে থাকতে পারে না, একাধিক, ঠিক আছে, সি এর অ্যান্সার। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন। তো দেখো 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, র ফ্যাক্টস এর অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে এর অ্যান্সার ডেটা হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের 11 নম্বরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত DBA এর পূর্ণরূপ কী। তো দেখো এই যে 11 দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, কী হবে, ডাটা বেস হবে, অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো দেখো আমাদের 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, তো দেখো 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, DBMS এর রিলেশনাল মডেলের কত প্রকার রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। তো দেখো 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 3 প্রকার, ঠিক আছে, 3 প্রকার রিলেশনশিপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন আছে 13 নম্বরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ট্যাগটি নাম্বার লিস্ট তৈরি করতে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, OL ট্যাগ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, অথবা দিয়ে। তো দেখো অথবার কোশ্চেন কী বলেছে, HTML কয় প্রকার হেডিং ট্যাগ পাওয়া যায়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 6টি, ঠিক আছে, 6 প্রকার ট্যাগ পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, তো দেখো 14 নম্বরের কোশ্চেন কী বলেছে,
ডেটা ইন্টিগ্রেসি হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডেটা অ্যাকুরেসি হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের পনেরো নম্বরে কোশ্চেন একটি প্যারাগ্রাফ সূচনা বোঝাতে নিম্নলিখিত কোন ট্যাগটি ব্যবহৃত হয় অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার পি ঠিক আছে প্যারাগ্রাফ তার মানে পি ট্যাগই বোঝানো হবে পরের কোশ্চেন কী বলেছে আমাদের ষোলো নম্বরে কোশ্চেন HTML ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারের কোনটি থাকা ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারের কোনটি থাকা আবশ্যিক অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্টারনেট এক্সপ্লোরের পরের কোশ্চেন কী বলেছে আমাদের সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে নিচের কোন টোপোলজির ক্ষেত্রে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহৃত হয় তো দেখো এই যে কোশ্চেন আছে এই কোশ্চেন নিয়ে একটু ডাউট আছে ঠিক আছে অনেকে এর অ্যান্সার বলছে অনেকে সি এর অ্যান্সার বলছে ঠিক আছে MESHও হতে পারে আর সি এর অ্যান্সার STAR স্টারও হতে পারে তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে ঠিক আছে অনেকে স্টার বলছে বিভিন্ন টিচাররা এই নিয়ে টিচারদের ভিতরে একটু দ্বন্দ্ব আছে ঠিক আছে আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো আজকে আমি উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যত MCQ আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করেছি যারা আমাকে সাহায্য করেছে কয়েকটি স্কুলের টিচার মিলে তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখো আমাদের আঠারো নম্বরের কোশ্চেন কী বলেছে ইমেলের পূর্ণ রূপটি কী অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার হবে ইলেকট্রনিক মেল হবে পরের কোশ্চেন কী বলেছে আমাদের উনিশ নম্বরের কোশ্চেন উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে একটি ডেসিমেল টু বাইনারি ইনকোডার আউটপুট কত বিট এর হয় অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার চার ঠিক আছে প্রকার বিট হয় পরের কোশ্চেন কী বলেছে আমাদের কুড়ি নম্বরের কোশ্চেন ড্যাশ তথ্য পরিবহনে স্টার এবং স্টপ বিট প্রয়োজন অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যাসিনক্রোনিস ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের একুশ নম্বরের কোশ্চেন তো দেখো একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে একটি সার্কিট এর মধ্যে শ্রেণী সমবায়ে যুক্ত বৈদ্যুতিক সুইচের উদাহরণ কী তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে লজিক্যাল অ্যান্ড হবে ঠিক আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের বাইশ নম্বরের কোশ্চেন তো দেখো অথবা দিয়ে সরি বাইশ নম্বরের কোশ্চেন না অথবা দিয়ে কোশ্চেন কী বলেছে মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোনটি গেটটি প্রয়োজন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে সবগুলি প্রয়োজন অ্যান্ড ওয়ার এবং নট এই তিনটিই প্রয়োজন অর্থাৎ সবগুলি প্রয়োজন পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে তো দেখো আমাদের বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে তো দেখো বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ঠিক আছে এ বার বি বি বার এ ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এ বার বি বি বার এ ঠিক আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি এর অ্যান্সার ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আজকে আমি উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যত MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের তেইশ নম্বরের কোশ্চেন কী বলেছে টু ইনপুট বিশিষ্ট XNOR গেট দুটি ইনপুট এ ও বি হলে আউটপুটটি কী হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার AB বার AB এবির অ্যান্সার ঠিক আছে মানে AB বার AB অর্থাৎ বি এর অ্যান্সার হবে পরের কোশ্চেন কী বলেছে আমাদের তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে 8:1 MUX সিলেকশন লাইনের সংখ্যা হলো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার তিনটি লাইনের সংখ্যা থাকে ঠিক আছে 8:1